যশোরের কয়েক হাজার একর চাষের জমি এখনো পানির নিচে। গেলবারে জলাবদ্ধতার পানি সরে না যাওয়ায় এবার আমনের আবাদই করতে পারেননি এখানকার চাষিরা, আর এখন শঙ্কায় পড়েছেন আসছে বোরো আবাদ নিয়ে। এবং এই সংকটের মূল কারণ অপরিকল্পিত সুইচ গেট এবং নদী দখল, একই সাথে নদীতে নাব্য সংকট। আল হোসেনের ক্যামেরায় আরো জানাচ্ছেন হাবিব রহমান। যশোরের অভয়নগরের ভবানীপুরের পায়রা ইউনিয়ন যেন বর্ষার বাঁধ ভাঙা পানিতে তলিয়ে গেছে মাঠের পরে মাঠ, কিন্তু তলিয়ে যাওয়া এই পানি গেল বর্ষার, যা গলার ফাঁসের মতো আটকে আছে এখানকার কৃষকের জীবনে। এ কারণে এবার এখানে আমনের আবাদ হয়নি, পানি উন্নয়ন বোর্ডকে বলেও কাজ হয়নি, তাই নিজেরাই পানি সেচার উদ্যোগ নিলেন কৃষকরা, কারণ সামনেই বোরো মৌসুম। আগে হতো আউশ আমন ধান, এই দুটো ফসল হতো, তাহলে এখন রাস্তা কি? কেবল অভয়নগরী নয়, এখানকার মনিরামপুর কেশবপুর সহ বেশ কিছু এলাকার হাজারো কৃষকের ভাগ্যই যেন পানির নিচে বন্দী। কবে এই পানি তারা সরাতে পারবেন, কবে হবে বোরোর ফলন জানা নেই। পানি নিষ্কাশন নাই, তাহলে ওই ধান চাষের ক্ষতি হবে, তার জন্য আমরা এলাকার লোক সম্মিলিত ভাবে এই পদ্ধতিটা নিয়েছে যাতে পানিটা নিষ্কাশন হয়। ভবদহ সহ যশোরের বিভিন্ন নদীর ওপর নির্মাণ করা হয় মোট ৪০টি স্লুইস গেট, সেগুলোই এখন গলার কাটা হয়ে হাজির হয়েছে। তারপরও আছে নদী দখল, ফসল আদি কোনটাই হচ্ছে না, তার জন্য বাড়ি গদরে থাকা যাচ্ছে না। টিআরএম প্রকল্প ধারাবাহিক নিয়মে বাস্তবায়ন না হয় তাহলে অত্যন্ত ভয়াবহ। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে টিআরএম প্রকল্প বাস্তবায়ন হলেই সংকট কেটে যাবে, সমস্যার সমাধানে ২ বছর সময় লাগবে। জলাবদ্ধতা মূল কারণ যদি আমরা বলি তাহলে প্রধান কারণ হলো ভবদহ। ভবদহ যে স্লুইস গেট দেয়া হয়, স্লুইস গেট একটা কারণ, আর একটা হলো নদী নাব্যতা হারানো। কাপালিয়া বিলে ৬ বছর মেয়াদি টিআরএম পরিচালনা এবং এর পরপরই বিল পায়রায় টিআরএম পরিচালনা সহ যে অবকাঠামোগুলো অকার্যকর রয়েছে কিংবা অচল রয়েছে সেগুলো সংস্কার ধরে এই প্রকল্পটি প্রণয়ন করা হয়েছে। যদিও টিআরএম প্রকল্পকেও জলাবদ্ধতা দূর করার স্থায়ী কোনো সমাধান নয় বলছেন বিশেষজ্ঞরা। হাবিব রহমান, ৭১, অভয়নগর, যশোর।